वेलकम बैक फ्रेंड्स, अपने प्रत्येक के स्वागत जाना सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा मुहूर्ते आलिपुर आबहवा दफ्तर के उठे आसा लेटेस्ट अपडेट अनुजय अवशेषे हाते मात्र 72 घंटा धेये आसछे सुपार साइक्लोन पश्चिम उपकूले विशेष सतर्कबार्ता जारी करल IMD। तो बंधुरा से नहीं आजकल विस्तारित तो आपडेटी अपन साथे शेयर करते जाच्छी। IMD तरफ थेके सुपार साइक्लोन निये कि आपडेट जारी करा हलो, पाशापाशी साइक्लोन पश्चिमबंगेर कोथाय कोथाय प्रभाव फेलते पारे समस्त किछु तथ्य डिटेल्स एई भिडियोते शेयर करब। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबसक्राइब करे ना थाकेन तो चैनलटिके सबसक्राइब करे पाशे राखबेन। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলো অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 72 ঘন্টা পরে ধীরে ধীরে উপকূলের দিকে এগোতে শুরু করবে। আরব সাগরে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করেছে এটি। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে কোঙ্কন উপকূলে। মহারাষ্ট্র কর্ণাটক উপকূলে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। IMD-র তরফ থেকে জানানো হয়েছে 16 তারিখ ঘূর্ণিঝড়টি উপকূলে আশ্রয় পড়তে পারে। আমফানের পর তেমন বড় কোনো ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে হয়নি ভারতকে। 2021 সালে আবার এক বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে ভারতে, এবার আরব সাগর থেকে সেটি তৈরি হয়েছে। ধেয়ে আসছে পশ্চিম উপকূলের দিকে, এবছরে প্রথম ঘূর্ণিঝড় বলা চলে একে, নাম দেওয়া হয়েছে তাউকটে। তার উপর নজর রেখেছে আবহাওয়াবিদরা, আরব সাগরে ঘনীভূত হচ্ছে। আগামী 72 ঘন্টায় আরব সাগরে শক্তি বৃদ্ধি করবে সেটি, এমনই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা। লাক্ষাদ্বীপের কাছাকাছি অবস্থান করছে সেটি, আগামীকালের মতো লাক্ষাদ্বীপের কাছে সেটির অবস্থান আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। লাক্ষাদ্বীপের কাছ থেকে শক্তি বৃদ্ধি করে সেটি গুজরাট উপকূলের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। আগামী 18 মে সেটি গুজরাট উপকূলের কাছে পৌঁছবে মনে করেছেন তারা। পাশাপাশি আজ রাত থেকে কোম্পন উপকূলে আবহাওয়া বদলা শুরু হবে। IMD-র তরফ থেকে জানানো হয়েছে আজ রাত থেকে গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক সহ একাধিক রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে তার দাপট আরও অনেকটাই বেড়ে যাবে। আগামী 72 ঘন্টার জন্য এই এলাকাগুলিকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় এবার নাম গিয়েছে মায়ানমার। তাউকটে শব্দের অর্থ হল এক ধরনের টিকটিকি যার প্রবল শব্দ করে। ঘূর্ণিঝড়ের গতি এবং ঝড়ের দাপটের জন্য এমন নাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সব দেশে কোনো না কোনো নাম দিয়ে থাকে ঘূর্ণিঝড়ে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।